স ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা এই ভিডিওটায় পদ্মা অ্যাওয়ার্ডস নিয়ে আলোচনা করবো টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি যারা যারা অ্যাওয়ার্ডস পেয়েছে তাদের কথা তো আলোচনা করবই অবশ্যই ইম্পর্ট্যান্ট লোকজনের কথা এবং তার সাথে সাথে পদ্মা অ্যাওয়ার্ডসের যে হিস্ট্রি সেটা নিয়েও আলোচনা করবো তো সেই রিলেটেড কোনো প্রশ্ন আসলে তোমরা অবশ্যই পেয়ে যাবে এবং যে কোনো এক্সামের ক্ষেত্রে এটা খুব ইম্পর্ট্যান্ট এসএসসির এক্সাম বলো বা মানে আমি সেন্ট্রালের এসএসসির এক্সামের কথা বললাম রেলের এক্সাম বললাম এছাড়াও হচ্ছে আমাদের ডাব্লিউ যে কোনো এক্সামে এখান থেকে প্রশ্ন আসবেই এই ভিডিও থেকে একটা প্রশ্ন আসবেই গ্যারেন্টি মোটামুটি তো চলো স্টার্ট করা যাক দেখো আমি একদম যে প্রেস রিলিজ দেয় না মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স সেটার স্ক্রিনশটটা নিয়ে এখানে দিয়েছি তো বেসিক্যালি পদ্মা অ্যাওয়ার্ডস হচ্ছে কি আছে যে ওয়ান অফ দি হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডস অফ দ্য কান্ট্রি তো বেসিক্যালি হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কী তাহলে আমাদের দেশের তো সেটা হচ্ছে কি ভারতরত্ন কিন্তু ভারত রত্ন এই বছর দেওয়া হয়নি টু থাউজেন্ড নাইনটিনে লাস্ট ভারত রত্ন দেওয়া হয়েছে এখন কেন দেওয়া হয়নি এই কয়েক বছর সেটা আমি জানি না ঠিক আছে সেটা ওনারাই বলতে পারবেন কিন্তু এইটা হচ্ছে সেকেন্ড যে আমাদের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড সেটা হচ্ছে পদ্মা বিভূষণ থার্ড হচ্ছে পদ্মভূষণ ফোর্থ হচ্ছে পদ্মাশ্রী এগুলো কোথায় কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় বেসিক্যালি বিভিন্ন ফিল্ডে এক্সিলেন্সের জন্য এগুলোকে দেওয়া হয় ঠিক আছে আর্টস সোশ্যাল ওয়ার্ক তারপরে পাবলিক সার্ভিস তারপরে এই সমস্ত যে কোনো ফিল্ডে ঠিক আছে স্পোর্টস বলো মেডিসিন বলো লিটারেচার বলো তো সেটার জন্য দেওয়া হয় এবং এবছর দেখো এবছর টোটাল একশো আঠাশ জনকে দেওয়া হয়েছে ঠিক আছে এবং তার মধ্যে কে কটা পেয়েছে তো দেখা যাচ্ছে যে চারজন পদ্মা বিভূষণ পেয়েছে সতেরো জন হচ্ছে পদ্মাভূষণ পেয়েছে আর একশো জন হচ্ছে পদ্মাশ্রী পেয়েছে ঠিক আছে এবং এর মধ্যে এই পদ্মা অ্যাওয়ার্ড ইসদের মধ্যে চৌত্রিশ জন হচ্ছে মহিলা এবং জন হচ্ছে ফরেন এনআরআই এরকম মানে ফরেনার বা এনআরই আর চৌত্রিশ জন হচ্ছে মহিলা ঠিক আছে তো চলো এবার স্টার্ট করা যাক দেখো পদ্মা বিভূষণ চারজন পেয়েছে প্রথম হচ্ছে কে প্রথম হচ্ছে প্রভা আত্রে আচ্ছা আর বাদবাকি তিনজন পোস্ট হিউমাসলি পেয়েছে মানে কি তাদের মৃত্যুর পর তাদেরকে দেওয়া হয়েছে ঠিক আছে মৃত্যুর এখন মানে আপাতত তারা আর কি কেউই জীবিত নেই তো তার মধ্যে আছে শ্রী রাধাকৃষ্ণ রাধ সরি রাধাকৃষ্ণ বলছি রাধেশ্যাম খেমকা জেনারেল বিপিন রাওয়াত এবং শ্রী কল্যাণ সিং তো দেখে নিই এনারা কে কে আগে একটু এনাদের বিষয় বিশদে তো বেসিক্যালি প্রভা আত্রে হচ্ছেন একজন খুবই ফেমাস একজন হিন্দুস্তানি ক্লাসিক্যাল ভোকালিস্ট এবং ইনি হচ্ছে তোমার কিরানা ঘরানা ঠিক আছে যারা মিউজিক সম্পর্কে একটু জানো তারা জানো যে মিউজিকের বিভিন্ন না ঘরানা থাকে তো সেই রকম একটা ঘরানা হচ্ছে কিরানা ঘরানা এই ঘরানা থেকে উনি বিলং করেন আচ্ছা এরপরে দেখো কল্যাণ সিং কল্যাণ সিং এক সময় ইউপির সি ছিলেন চিফ মিনিস্টার ছিলেন ইউপির এবং ওনার সময় উনিশশো বিরানব্বইতে বাবরি মসজিদ ডেমোলিশর মানে ডেমলিশনটা হয়েছিল এবং সেইটার বিষয় মানে সেইটা শুনে আর কি উনি পদত্যাগ করেছিলেন ঠিক আছে কল্যাণ সিং আচ্ছা এরপরে হচ্ছে কি রাধেশ্যাম খেমকা রাধেশ্যাম খেমকা তোমরা তোমাদের বাড়িতে যাদের বাড়িতে গীতা বা ভাগবত এরকম কিছু আছে তারা দেখবে বেশিরভাগ ক্ষেত্রে মানে আমি বলছি নাইনটি ফাইভ পারসেন্টের ক্ষেত্রে দেখা যায় যে সেটা যদি প্রথম পেজটা দেখো দেখবে যে গীতা প্রেস লেখা আছে তো এই গীতা প্রেস যেটা মানে দেশের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বলতে পারো যে এই গীতা পৌঁছে দিয়েছে বা ভাগবতের একটা বিশাল বড় আর কি প্রচার করা থেকে শুরু করে রামচরিত মানুষ ঠিক আছে এটা সবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া তো সেক্ষেত্রে এবং সেটা একটা খুব মিনিমাল প্রাইসে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে রাধেশ্যাম খেমকার একটা বিশেষ ভূমিকা আছে কারণ উনি গীতা প্রেসের হেড ছিলেন ঠিক আছে ওনাকেও দেওয়া হয়েছে পদ্মবিভূষণ এছাড়াও আমাদের সিডিএস বিপিন রাওয়াতকেও দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে এই চারজন আমরা দেখে নিলাম কে কে মনে থাকবে আশা করি প্রভা আত্রায় উনি একজন খুব ফেমাস একজন ভোকালিস্ট হিন্দুস্তানি ভোকালিস্ট কিরানা করানার আচ্ছা এরপর আছে কল্যাণ সিং বললাম সি ইউপি সি এম ছিলেন আচ্ছা এরপরে হচ্ছে রাধেশ্যাম খেমকা রাধেশ্যাম ওই রাধেশ্যাম নামটা শুনলেই বুঝতে পারবে গীতা প্রেসের আর কি উনি প্রেসিডেন্ট ছিলেন আচ্ছা এছাড়াও হচ্ছে জেনারেল বিপিন রাওয়াত আমাদের সিডিএস এবং উনি এবছর একটা দুর্ঘটনায় ওনার মৃত্যু হয় তো এটা মনে থাকবে আশা করি আচ্ছা এবার দেখো পদ্মবিভূ পদ্মভূষণ ঠিক আছে পদ্মভূষণের সতেরো জন আছেন এবার এদের মধ্যে যারা যারা ইম্পর্টেন্ট আমরা তাদের কথা পড়বো ঠিক আছে আচ্ছা প্রথমে একটা জিনিস বলে দিই যে এখানে দেখো শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যীর নামটা এখানে দেওয়া আছে পরে আমি যখন বিষদে আলোচনা করবো তখন ওনাকে আর উল্লেখ করিনি কারণ উনি অলরেডি ওটা প্রত্যাখ্যান করেছেন কিন্তু তাও আমাদের মনে রাখতে হবে যে ওনাকে পদ্মবিভূষ পদ্মভূষণ ওনাকে দেওয়া হয়েছিল ঠিক আছে আচ্ছা এবার দেখো যাদের যাদের পদ্মভূষণ দেওয়া হয়েছে তাদের সকলের নাম এটাই মোটামুটি আছে যারা প্রত্যেকের নাম পড়তে চাও তারা এটা থেকে লিখতে পারো ঠিক আছে আর আর একটা কথা আমি বলবো যে প্লিজ সবাই একটু আশা করছি খাতা পেন নিয়ে বসেছো কারণ পিডিএফটা আমি হয়তো দিয়ে দেবো কিন্তু খাতা পেন নিয়ে বসলে কী হবে তোমরা যদি নিজে একটু হাতে নোটসটা বানাও না তাহলে মনে রাখতে সুবিধা হবে আর কিছুই না পিডিএফ আমি দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে আচ্ছা এবার দেখো পদ্মভূষণ অ্যাওয়ার্ডি যারা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আমরা যাদের কথা পড়বো দেখো রশিদ খান জানো খুব ভালো মতো করে এনাকে আশা করি চেনো অনেকেই তো এনে খুব নাম করা একজন সিঙ্গার ঠিক আছে আচ্ছা এবার দেখো কৃষ্ণা এল্লা এবং সুচিত্রা এল্লা এনারা দুজন হচ্ছে ভারত বায়োটেক মানে যারা কোভ্যাক্সিন আর কি উদ্গা কোভ্যাক্সিনের উদ্গাতা বলতে পারো তো কোভ্যাক্সিনের নির্মাতা ভারত বায়োটেকের প্রধান হচ্ছে এনারা ঠিক আছে কৃষ্ণা এল্লা এবং সুচিত্রা এল্লা আচ্ছা এবার দেখো ভিক্টর ব্যানার্জি জানোই সবাই জানো এনাকে উনি খুব নাম করা একজন অ্যাক্টার আচ্ছা এবার হচ্ছে গুলাম নবী আজাদ ইনি হচ্ছেন কংগ্রেসের উল্লেখযোগ্য একজন নেতা এবং এছাড়া উনি জম্মু কাশ্মীরের সিএমও ছিলেন একসময় ঠিক আছে জম্মু কাশ্মীরের একসময় মুখ্যমন্ত্রী ছিলেন আচ্ছা এবার দেখো দেবেন্দ্র ঝাঝারিয়া ঠিক আছে দেবেন্দ্র ঝাঝারিয়া ইনি হচ্ছেন একজন প্যারা অলিম্পিক হচ্ছে তোমার প্যারা অলিম্পিকে উনি জ্যাভেলিন থ্রোয়ার ছিলেন এবং রাজস্থানের চুরু ডিস্ট্রিক্টের উনি এবং দেখ দেখতেই পাচ্ছি উনি প্যারা অলিম্পিকের মানে ইয়ে নিয়েছিলেন এবং উনি কী পেয়েছিলেন উনি তিনটে মেডেল পেয়েছিলেন ঠিক আছে পরপর তিনটে মেডেল পেয়েছিলেন তো দেবেন্দ্র ঝাঝারিয়া এবং উনি কী খেলেছেন উনি হচ্ছে জ্যাভেলিন থ্রোয়ার ছিলেন অনেক জ্যাভেল মানে এবছর আই থিঙ্ক তিনজন জ্যাভেলিন থ্রোয়ার আর কি টোটাল পেয়েছে অ্যাওয়ার্ড তো এবার প্রশ্ন কীরকম চলে আসে যে দেবেন্দ্র ঝাঝারিয়া কোন অ্যাওয়ার্ড পেয়েছে এরকমভাবে আসতে পারে পদ্মবিভূষণ দেবেন্দ্র ঝাঝারিয়া পেয়েছে নাকি নীরাজ চোপড়া পেয়েছে এটা নিয়ে অনেক সময় কনফিউশন হয়ে যাবে এছাড়াও এরমভাবে আসতে পারে যে দেবেন্দ্র ঝাঝারিয়া কোন খেলার সঙ্গে যুক্ত ছিল তো উনি অবভিয়াসলি জ্যাভেলিন থ্রোয়ের মানে জ্যাভেলিন থ্রোয়ের সাথে যুক্ত ছিল আচ্ছা এবার দেখো রাজীব মহেশি রাজীব মহেশি ক্যাগের ক্যাক ছিলেন বেসিক্যালি উনি ফর্মার ক্যাক ছিলেন মানে কন্ট্রোলার অডিটর জেনারেল ছিলেন ঠিক আছে আচ্ছা এবার দেখো এটা খুব ইম্পর্টেন্ট সত্য নাডেলা এবং হচ্ছে সুন্দর পিচাই সত্য নাডেলা তোমরা জানো উনি হচ্ছেন মাইক্রোসফটের সিইও আর সুন্দর পিচাই ইনি হচ্ছেন গুগল এবং হচ্ছে অ্যালফাবেট গুগলের যে প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট এটার সিইও ঠিক আছে এনাদের দুজনকেও দেওয়া হয়েছে এনারা এখন বর্তমানে দুজন তো ইয়েতে তোমার ইউএসের মানে ইয়ে কি বলে তোমার নাগরিক কিন্তু ওনারা অভিয়াসলি ইন্ডিয়ান অরিজিন ইন্ডিয়ানই ছিলেন পরে ওখানে চলে যান আচ্ছা এবার দেখো সাইরাস পুনাওয়ালা সাইরাস পুনাবালা হচ্ছে তোমার আমরা আগে ফার্স্টে দেখলাম কো কোভ্যাক্সিন সরি কোভিশি কোভ্যাক্সিনের যে তোমার ইয়ে ছিল কর্ণাধার ছিল তাদেরকে ভারত বায়োটেকের যে কর্ণাধার তাদেরকে দেওয়া হয়েছে কৃষ্ণা এবং সুচিত্রা এল্লাকে এবং ইনি হচ্ছেন যে কোভিশিল্ড যেটা আমরা বেশিরভাগ লোকে যে ভ্যাকসিনটা নিয়েছি ঠিক আছে তো সেটার যে ফাউন্ডার ঠিক আছে সেটার সিনাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া সেটা তৈরি করেছে তো সেটার যে ফাউন্ডার সেটা হচ্ছে সাইরাস পুনাওয়ালা তো মোটামুটি আমরা দেখে নিলাম সতেরো জনের মধ্যে মোটামুটি এই কজনকে মনে রাখলেই হবে ঠিক আছে আচ্ছা এবার দেখো পদ্মশ্রী পদ্মশ্রী কে কে পেয়েছে তো প্রথমেই আছে আমাদের ইন্ডিয়ার হিরো নীরাজ চোপড়া এবং নীরাজ চোপড়া কিন্তু জ্যাভেলিন থ্রোয়ার এবং উনি জানো যে প্রথম এমন একজন প্রথম ইন্ডিয়ান যে অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছে ইন ট্র্যাক অ্যান্ড ফিল্ড ঠিক আছে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের যে কোনো খেলাতে উনি প্রথম একজন যে গোল্ড মেডেল পেয়েছে অলিম্পিকে এবং এটা কিন্তু গুলিয়ে ফেলবে না যা উনি কিন্তু পদ্মশ্রী পেয়েছে পদ্মভূষণ বা পদ্মবিভূষণ পায়নি পদ্মশ্রী পেয়েছে ঠিক আছে আচ্ছা এরপরে আসছে সুমিত আন্তিল ইনিও পদ্মশ্রী পেয়েছে ইনি একজন প্যারা অ্যাথলিট ইনি হচ্ছে পদ্মশ্রী পেয়েছেন এবং এছাড়াও এবং ইনি একজন জ্যাভলিন থ্রো যেটা বললাম আর এছাড়াও হচ্ছে প্রামোদ ভাগত ঠিক আছে প্রামোদ ভাগতও ব্যাডমিন্টনের ওয়ার্ল্ডের এক নম্বর প্যারা ব্যাডমিন্টন প্লেয়ার ইনি ওড়িশার এবং ইনিও হচ্ছে পদ্মশ্রী পেয়েছে আচ্ছা এবার দেখো নাজমা আক্তার নাজমা আক্তার তোমরা যখন ওই জামিয়া মিলিয়াতে যখন প্রটেস্ট হয়েছিল মাঝে হয়েছিল ওই এনআরসি নিয়ে তারপরে ওই আন্দোলন যখন চলছিল না সেই সময় তোমরা হয়তো অনেকেই যে জামিয়ার মধ্যে পুলিশ ঢুকে স্টুডেন্টদেরকে আচ্ছা করে পিটিয়েছিল তো সেই সময় উনি খুব আর কি নিউজও ছিল কারণ উনি জামিয়ার চ্যান্সেলার ছিল এখনও আছেন উনি ফার্স্ট উইমেন ভাইস চ্যান্সেলর অফ জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি খুব নামকরা ইউনিভার্সিটি দিল্লির তো উনি হচ্ছে এবছর পদ্মশ্রী পেয়েছে আচ্ছা এছাড়াও হচ্ছে দুজন ডান্সারের নাম আমাদের মনে রাখতে হবে একটা হচ্ছে কি কত্থক ডান্সার দুজন একসাথে পেয়েছে কমলিনী আস্থানা আর নালিনী আস্থানা দুজন হচ্ছে কাত্তাক ডান্সার কামলিনী আস্থানা নালিনী আস্থানা এরকমভাবে প্রশ্ন আসতে পারে যে কামলিনী আস্থানা আর নালিনী আস্থানা কোন ডান্সের সাথে যুক্ত তা কাত্তাক ডান্সের সাথে যুক্ত আচ্ছা এছাড়া হচ্ছে পদ্মাজার আড্ডি ইনিও পেয়েছেন এবং ইনি হচ্ছে কুচিপুড়ি ডান্সার ঠিক আছে আচ্ছা এবার দেখো আমাদের বেঙ্গল স্পেশাল এটা হচ্ছে বাংলার ক্ষেত্রে না স্পেশাল অন্য আমরা স্টেটের হলে এনাকে হয়তো আমাদের মনে রাখতে হতো না কিন্তু আমাদের এটা খুব গর্বের বিষয় যে আমাদের রাজ্যের একজন মহিলা এবং এনাকে নিয়ে দেখবে না তোমরা নিউজে কোথাও কথা হচ্ছে ঠিক আছে কোন হিরোইন কিভাবে প্রেগনেন্ট হচ্ছে সেই নিয়ে কথা হয় ঠিক আছে কিন্তু তার এই এর নাম কি ওর নাম কি সেটা নিয়ে কথা হয় বাট এটা নিয়ে কথা হয় না তো যাই হোক সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় ইনি হচ্ছেন একজন খুব নাম করা কম্পিউটার সায়েন্টিস্ট এবং মেশিন ইন্টেলিজেন্স এক্সপার্ট এবং ইনি হচ্ছে ফার্স্ট উইমেন ডিরেক্টর অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ঠিক আছে আমাদের এখানে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট আছে কলকাতাতেও আছে তোমরা জানো যেখানে মানে লোকজন ভর্তি মানে মানে অ্যাডমিশন পাওয়াটা একটা বিশাল বড় ব্যাপার তো যাই হোক ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের উনি প্রথম উইমেন ডিরেক্টর প্রথম উইমেন ডিরেক্টর অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এবং খুব নাম করা ডেটা সায়েন্টিস্ট সেটা হচ্ছে সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় উনি পদ্মশ্রী পেয়েছেন আচ্ছা এছাড়াও দেখো আর বাঙালি পেয়েছেন ওই জন্য আমি দিয়েছি যদিও উনি আপাতত এখন ভারতীয় নয় উনি ইউকেতে সেটেলড তো সেটা তার নাম হচ্ছে প্রকার দাশগুপ্ত ঠিক আছে তো প্রকার দাশগুপ্ত হচ্ছে ইউরোলজিস্ট খুব ফেমাস একজন ইউরোলজিস্ট তো উনি পেয়েছেন ঠিক আছে আচ্ছা এবার দেখো অভিনি লেখরা অভিনি লেখরা যেমন জানো প্যারা প্যারা অলিম্পিকে খুবই মানে কি বলবো সুপার ডুপার একদম একটা পারফরমেন্স দিয়েছিলেন এবং দুটো উনি মেডেল জিতেছিলেন একটা গোল্ড একটা আই থিঙ্ক ব্রোঞ্জ তো উনি পেয়েছেন ঠিক আছে আচ্ছা এবার দেখো বন্দনা কাটারিয়া ঠিক আছে হকি ইন্ডিয়ার যে উইমেন হকি টিম সেটার উনি একজন মেম্বার ঠিক আছে তো উনিও পেয়েছেন এবং উত্তরাখণ্ড থেকে উনি বিলং করেন বন্দনা কাটারিয়া পদ্মাশ্রী পেয়েছেন আচ্ছা এই দেখো এটা হচ্ছে লাস্ট আই থিঙ্ক হ্যাঁ এটা হচ্ছে লাস্ট এটা হচ্ছে ফয়জিল সরি ফয়জাল আলী দার ফয়জল আলী দ্বার ইনি হচ্ছেন মার্শাল আর্ট মার্শাল আর্টের আর কি এক্সপার্ট বলতে পারো ইনি হচ্ছে জম্মু কাশ্মীর থেকে বিলং করেন তো ইনিও হচ্ছে পদ্মাশ্রী পেয়েছেন ঠিক আছে আচ্ছা এবার দেখো পদ্মা অ্যাওয়ার্ডসের যে হিস্ট্রি যেখান থেকে বারবার প্রশ্ন আসে যে কোনো পরীক্ষাতে সেইটা আমি দিয়ে দিয়েছি মোটামুটি সেটা নিয়ে আমরা আলোচনা করে নিই এখা এটা পড়ে নিলে না তোমাদের এই প্রশ্নগুলো আর জ্বালাবে না এবং এখান থেকে যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসে যেটা আগেই বললাম দেখো নাইনটিন ফিফটি ফোরে ফার্স্ট পদ্মা অ্যাওয়ার্ডস দেওয়া স্টার্ট হয় ঠিক আছে তো যদি আসে যে নাইনটিন ফর্টি সেভেনে দেওয়া স্টার্ট হয় না নাইনটিন ফিফটি ফোর থেকে দেওয়া স্টার্ট হয় আর নাইনটিন সেভেন্টি এইটে যখন মোরারজি দেশাই আসেন তখন উনি নাইনটিন থেকে আশি পর্যন্ত আশি সাল পর্যন্ত পদ্মা অ্যাওয়ার্স দেওয়া বন্ধ রাখেন ঠিক আছে তো এবং এছাড়াও নাইনটিন তাহলে নাইনটিন সেভেন্টি এইট দেওয়া হয়নি সেভেন্টি নাইন দেওয়া হয়নি তারপর উনিশশো আশিতে আবার ইন্দিরা গান্ধী ক্ষমতায় ফিরে আসেন তখন থেকে আবার দেওয়া স্টার্ট হয় তারপরে আবার নাইনটিন নাইনটি থেকে নাইনটিন পর্যন্ত দেওয়া হয়নি তারপরে আবার স্টার্ট হয় ঠিক আছে আচ্ছা এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আসে যে ফার্স্ট ভারতরত্ন রত্ন কারা পেয়েছিলো তো ফার্স্ট ভারতরত্ন যখন দেওয়া হয়েছিল নাইনটিন ফিফটি ফোরে তখন তিনজন পেয়েছিলেন একটা হচ্ছে সি রাজা গোপালাচারী একটা হচ্ছে এস রাধাকৃষ্ণন আর একটা হচ্ছে সি ভি রমান ঠিক আছে তো এস রাজা গোপালাচার সরি সি রাজা গোপালাচারী এস রাধাকৃষ্ণন এবং সি ভি রমান তো এখানে তিনজনেরই ফটো দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন চক্রবর্তী রাজা গোপালাচারী উনি তখন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন ঠিক আছে তারপরে উনি মাদ্রাজায় চলে গেছিলেন আচ্ছা ইনি তো এনার কথা সকলে জানো সর্বপল্লী রাধাকৃষ্ণন ইনি সেকেন্ড ভারতের সেকেন্ড আই থিঙ্ক প্রেসিডেন্ট ছিলেন ঠিক আছে আর প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন আর ইনি এছাড়াও এনার সব থেকে বড় পরিচয় যেটা উনি খুব বড় মাপের ফিলোজফার ছিলেন খুব বড় মাপের একজন দার্শনিক ছিলেন আচ্ছা এছাড়াও জানো তোমরা সিভি রমানের কথা সিভি ভি রমান লাইটের স্ক্যাটারিং নিয়ে কাজ করেছিলেন সেই জন্য লাইটের স্ক্যাটারিং নিয়ে কাজ করবার জন্য ওনাকে নোবেল দেওয়া হয় উনিশশো তিরিশ সালে ফিজিক্সে এবং উনি প্রথম এশিয়ান যে ফিজিক্সে নোবেল পান এইটা কিন্তু প্রশ্ন এসেছিল আই থিঙ্ক আগের বছর তার আগের বছর ডাব্লিউ বিসিএস যে সিভি রমন লাইটের কি নিয়ে কাজ করেছিলেন লাইটের স্ক্যাটারিং লাইটের ডিফ্র্যাকশন এই সব নিয়ে একটা প্রশ্ন এসেছিলো তো উনি অ্যাকচুয়ালি স্ক্যাটারিং নিয়ে কাজ করেছিলেন ঠিক আছে আশা করি তিনজনের নাম মনে থাকবে এই জন্য ফটোগুলো দিয়ে দেওয়া তাহলে চক্রবর্তী রাজা গোপালাচারী আর হচ্ছে তোমার রাধা রাধাকৃষ্ণন ঠিক আছে এস রাধাকৃষ্ণন এছাড়াও হচ্ছে সিভি রমন তিনজন আচ্ছা তারপরে আমরা দেখছি যে ফর্মার প্রাইম মিনিস্টার যে ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী উনি ছিলেন প্রথম ইন্ডিভিজুয়াল যাকে পোস্ট হিউমাসলি আমরা ভারতরত্ন মানে আমাদের দেশ থেকে দেওয়া হয়েছিল ঠিক আছে প্রথম পোস্ট হিউমাসলি ভারতরত্ন দেওয়া হয়েছিল বাহাদুর শাস্ত্রী এবং শাস্ত্রীজি তোমরা জানো যে উনি আমাদের সেকেন্ড প্রাইম মিনিস্টার ছিলেন জওয়াহরলাল নেহরুর মৃত্যুর পর উনি সেকেন্ড প্রাইম মিনিস্টার হন উনি পিএমও এই পিএমও যে ব্যাপারটা প্রাইম মিনিস্টারস অফিস উনি প্রথম কিন্তু এটা আর কি এস্টাবলিশ করেন এছাড়াও ওনার তাস্খান্তে যখন উনি গেছিলেন সেই সময় তাস খানতে কথাবার্তা চলছিলো পাকিস্তানের সঙ্গে চুক্তি হচ্ছিলো তো সেই সময় ওনার রহস্যজনকভাবে ওখানে মৃত্যু হয় তো তারপরে ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার হয় এ আমি প্রাইম মিনিস্টার নিয়ে আমার একটা ভিডিও আছে পুরো ওখানে বলা আছে সব তো উনি যাই হোক উনি সেকেন্ড সরি উনি পোস্ট প্রথম ভারতরত্ন পান আচ্ছা এবার হচ্ছে সচিন তেন্ডুলকার ইনি হচ্ছেন সবথেকে ইয়াঙ্গেস্ট ভারতরত্ন রত্ন যে চল্লিশ বছর বয়সে মাত্র চল্লিশ বছর বয়সে ভারতরত্ন পেয়েছেন এছাড়াও এর একটা জায়গা থেকে প্রশ্ন আসে যে ভারতের আর কি নাগরিক নয় এরকম কারা কারা ভারতরত্ন পেয়েছেন তো মাদার টেরেসা আছেন খান আব্দুল গাফার খান আছেন এবং নেলসেন ম্যান্ডেলা এরকম তিনজন ঠিক আছে এর মধ্যে দেখো মাদার টেরেসা অ্যান্ড খান আব্দুল গাফার খান এনারা তো দুজনে ইন্ডিয়ান অরিজিনালি ছিলেন এবং সাউথ আফ্রিকার যে মুক্তির আর কি ওখান থেকে ইংরেজদের থেকে মুক্তি দেওয়ার জন্য নেলসন ম্যান্ডেলার দীর্ঘ আর কি একটা সংগ্রাম সেটার জন্য ওনাকে দেওয়া হয় ভারতরত্ন আচ্ছা এবার দেখো পদ্মা বিভূষণ ঠিক আছে পদ্মা বিভূষণ এটা যেটা আমরা বললাম সেকেন্ড সিভিলিয়ান অ্যাওয়ার্ড যেটা সেটা প্রথম কে দেবে পেয়েছিল আর কি তো প্রথম হচ্ছে সত্যেন্দ্রনাথ বোস নন্দলাল বোস জাকির হোসেন এছাড়াও হচ্ছে কি বাল বাল সাহেব গঙ্গা খে গঙ্গাধর খের ভি কে কৃষ্ণা মেনন এনারা মোটামুটি পেয়েছিলেন এবার এর মধ্যে থেকে সব থেকে ইম্পর্টেন্ট আমাদের জন্য হচ্ছে এই দুটো নাম বাদবাকি নামগুলো আমরা মনে রাখবো বাট এই দুটো নাম আমাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট তো সত্যেন্দ্রনাথ বোস তোমরা জানো খুব ফেমাস একজন ফিজিসিস্ট ছিলেন এছাড়াও নন্দলাল বোস নন্দলাল বোসের কথাও জানো উনি মানে তোমার আমাদের সংবিধানকে আর কি একদম নিজে হাতে ইয়ে করেছিলেন অলঙ্কৃত করেছিলেন এছাড়াও খুব ফেমাস একজন ইয়ে ছিলেন পেন্টার ছিলেন এবং শান্তিনিকেতনে শান্তিনিকেতনের সাথে পুরোপুরি যুক্ত ছিলেন আচ্ছা এছাড়াও আর যে দুজনের নাম বললাম জাকির হোসেন আমাদের থার্ড প্রেসিডেন্ট ছিলেন আর এছাড়াও হচ্ছে উনি প্রথম মুসলিম প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে জাকির হুসেন এবং ভি কে কৃষ্ণা মেনন ইনি খুব ফেমাস আর কি কূটনীতিবিদ ছিলেন বলতে পারো মানে নেহেরুর সাথে বা ধরো বেসিক্যালি নেহেরুর সাথে চায়না নিয়ে এনার কূটনীতিটা ফেল করে যায় বাট তার আগে পর্যন্ত কিভাবে পুরো রাজ্যগুলোকে ইন্টিগ্রেশনের জন্য এনার বিশেষ ভূমিকা ছিল আচ্ছা এবার হচ্ছে পদ্মভূষণ প্রথম পদ্মভূষণ অ্যাওয়ার্ডই নাইনটিন ফিফটি ফোরে ছিলেন হোমি জাহাঙ্গীর ভাবা যাকে ইন্ডিয়ার হচ্ছে ফাদার অফ ইন্ডিয়ান বম বলা হয় বা আমি এটা মানে পছন্দ করি না এটা বলাটা বাট বলতে পারে যে ফাদার অফ নিউক্লিয়ার এনার্জি ঠিক আছে ইন্ডিয়ায় যে নিউক্লিয়ার রিসার্চ হয়েছিল সমস্ত কিছুর মানে এই যে বিআরসি আমাদের এখানে এখন আছে তো সেটার যে আর কি কি বলবো সেটা যে নিভ রাখা যেটাকে বলে হিন্দিতে মানে সেটা একদম ভিত্তি প্রস্তরটা রেখেছিলেন হচ্ছে হোমি জাহাঙ্গীর বাবা ঠিক আছে এনাকেও অদ্ভুতভাবে হোমি জাহাঙ্গীর বাবারও কিন্তু রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল তো আমাদের ইন্ডিয়ার আমি জানি না কেন বড় বড় মানুষদের খুব রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে তো সেই বিষয়ে আমাদের সেভাবে কিছুই জানা যায়নি কেন ওনাদের মৃত্যু হলো কেন ওনাদের মৃত্যু হলো যাই হোক তো ইনি হচ্ছে ফার্স্ট পদ্মভূষণ পেয়েছিলেন তো এইগুলো আমাদের না জেনে রাখতে হয় কারণ অনেক সময় এক্সাম এখান থেকে প্রশ্ন চলে আসে তোমরা নিজেরা দেখো কতবার এখান থেকে প্রশ্ন এসেছে যে প্রথম ভারতরত্ন কে পেয়েছিলেন ভারতরত্ন কোন ফরেনার প্রথম পেয়েছেন ঠিক আছে এছাড়াও হচ্ছে কে সব থেকে ইয়াঙ্গেস্ট ভারতরত্ন কে পেয়েছেন তারপরে বিদেশি কিন্তু ভারতরত্ন কে কে পেয়েছেন ঠিক আছে তাছাড়াও হচ্ছে পদ্মবিভূষণকে প্রথম পেয়েছে তারপরে হচ্ছে পদ্মভূষণকে প্রথম পেয়েছে ঠিক আছে তো এখানে আমি সমস্ত কিছুটা দিয়ে দিলাম কারেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্যাটিক দুটোকেই ইন্টিগ্রেট করলাম যদি ভিডিওটা যদি ভালো লাগে তো কমেন্ট করে জানিও ভিডিওটা লাইক করো আর যারা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ